জয় মা জগত জননী সারদা মায়ের চরণে আমার আভি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা মায়ের কথা শুনব। মায়ের আবার দুর্ভিক্ষের কবলে শ্রী শ্রী মা। তখন যেন একটা কঠিন দুঃসময় মা সারদাকে ঘিরে ধরেছে। এরপর তিনি ম্যালেরিয়া রোগে আক্রান্ত হলেন, তার প্লীহা বেড়ে গেল। ওই সময়ে প্লীহা কমানোর জন্য একটা গ্রাম্য চিকিৎসা ছিল। জয়রামবাটির অনতি দূরে কয়াপাট বদনগঞ্জ নামে একটি গ্রামে ছিল এক শিব মন্দির। সেই মন্দিরে প্লীহা দাগানো হতো। রোগী স্নান করে শিব ঠাকুরকে মানত করে মন্দির প্রসঙ্গে শুয়ে পড়ত। চারজন লোকে রোগীর হাত পা চেপে ধরত। সে সময় একজন বৈদ্য একটা জ্বলন্ত কুলকাঠ দিয়ে রোগীর পেটে প্লীহার উপরে কিছুটা জায়গা ঘষে দিত। অমানসিক যন্ত্রণাদায়ক এই চিকিৎসা। মা সারদা তার মাতৃদেবী শ্যামাসুন্দরীর সঙ্গে ওই স্থানে গেলেন। অন্যান্য রোগীদের ওইভাবে দাগানো হচ্ছে তাও দেখলেন। রোগীদের কর্ণ বিদারী আর্তনাদ শুনলেন, কিন্তু তবুও তিনি একটুও ভয় পেলেন না। মা বললেন, আমাকে কেউ ধরতে হবে না, আমি নিজেই চুপ করে শুয়ে থাকব। সত্যি সত্যি তাকে কেউ ধরল না, তিনি নীরবে সহ্য করলেন ওই মর্মান্তিক যন্ত্রণা। যারা দেখেছিলেন তারা অবাক হয়ে গেল, এই কি কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব? তখনই মানুষ বুঝেছিলেন ইনি মানুষ নন, ইনি মানব রূপিণী সাক্ষাৎ আত্মা শক্তি। মা সারদা সত্যি সত্যি এই সুস্থ হয়েও গেলেন। মা সারদার গর্ভধারিণী শ্রীমতী শ্যামাসুন্দরী ছিলেন অসম্ভব ভক্তিমতী। তিনি কোনো এক রাতে স্বপ্নাদেশ পেলেন দেবী জগদ্ধাত্রী পূজো করার। দেবীর পূজা করতে হবে। শ্যামাসুন্দরী এই কথা শ্রী শ্রী মা সারদাকে জানালেন। মা সারদা বললেন, বেশ ভালো কথা, আমরা পূজো করব। সুতরাং দেশশুদ্ধ লোককে খাইয়ে মহা ধুমধাম সহকারে মা সারদার বাপের বাড়িতে জগদ্ধাত্রী পূজো করা হলো। প্রায় চার বছর দেবী জগদ্ধাত্রীর চরণে শ্যামাসুন্দরীর নামে সংকল্প করে পূজা করা হয়। এরপর দ্বিতীয় চার বছর মা সারদার নামে সংকল্প করা হলো। তৃতীয় চার বছর সংকল্প করা হলো সারদা মায়ের কাকা নীলমাধবের নামে। মোট বারো বছর দেবী জগদ্ধাত্রীর পূজা সম্পূর্ণ হলো। শাস্ত্রীয় নিয়ম অনুসারে আর পূজা না করলেও অপরাধ হয় না। কিন্তু একটি অদ্ভুত ব্যাপার হয়ে দাঁড়ালো। মা সারদা একদিন স্বপ্নে দেখলেন দেবী জগদ্ধাত্রী তাকে ছোট্ট বালিকার মতো আবদারের সুরে বলছেন, মধু মুখুজ্জের পিসিমারা আমার পূজা করতে চাইছে, তবে আমি যাই। এই ত্রিসত্ব পড়িয়ে দেবী চলে যেতে চাইছেন দেখেই দেবীর চরণ দুখানি প্রাণ পরে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন মা সারদা। মা সারদা বললেন, তোমাকে আমি কোনোদিনও যেতে দেব না, তোমাকে আমরা পূজো করব। এই থেকে মায়ের বাপের বাড়িতে বছর বছর দেবী জগদ্ধাত্রীর পূজা চালু হয়ে গেল। মা সারদা সেই বছরে প্রায় 10.5 বিঘা চাষযোগ্য জমি দেবী জগদ্ধাত্রীর নামে লিখে দিলেন। এই জমির আয় থেকে এখনো নিয়মিত মহা ধুমধামে জগদ্ধাত্রীর পূজা হচ্ছে শ্রী শ্রী সারদা মায়ের পিত্রালয়ে। পূজা হয় 3 দিন। প্রথম দিন ষোড়শোপচারে হয়, পরবর্তী 2 দিন দশোপচারে হয়। দেবীর দুই দিকে জয়া বিজয়া এই দুই দেবীও পূজিতা হন। জয় মা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই প্রার্থনা আমার জগৎজননী মায়ের কাছে। জয় মা।